যুগান্তরের সংবাদ প্রকাশের পর এবার 81 বছরের বৃদ্ধ সেই তাঁতশ্রমিক সাদেক আলীর মুখে হাসি ফুটেছে। তিনি এখন আর তাঁতশ্রমিক নন, যুগান্তরের কল্যাণে তিনি এখন মনোহারি দোকানে। শুক্রবার সকালে তাকে একটি দোকান ঘর ও মনোহারি দ্রব্যাদি সহ নগদ অর্থ তুলে দেন সমাজকর্মী মামুন বিশ্বাস। এ সময় বিশিষ্ট সমাজসেবক হাজী আব্দুল মমিন ও যুগান্তর প্রতিনিধি রফিক মোল্লা উপস্থিত ছিলেন। গত 1 অক্টোবর আন্তর্জাতিক প্রবীণ দিবসে যুগান্তর পত্রিকায় সিরাজগঞ্জের এনায়েতপুর থানার সীমান্তবর্তী দৌলতপুর মতি মার্কেট এলাকার সাদেক আলীকে নিয়ে একটি সচিত্র সংবাদ প্রচার করা হয়। খবরটি মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি স্থানীয় সমাজকর্মী মামুন বিশ্বাসের নজরে এলে তিনি ওই চাচার জন্য একটি দোকান ঘর করে দেওয়ার জন্য সহায়তার আর্তি জানিয়ে ফেসবুকে পোস্ট করেন। পরে ফেসবুকে সংগ্রহীত অর্থায়নে একটি দোকান ঘর ও মনোহারি দ্রব্যাদি সহ নগদ অর্থ তুলে দেওয়া হয়। এদিকে সহায়তা পেয়ে খুশি বয়োবৃদ্ধ সাদেক আলী জানান, আমি পাইতে 37 বছরের লোক কাঠের কাজ করছি, এখন যুগান্তভাবে আমি আমাকে আর ফেসবুকে অর্থ সংগ্রহের মূল সমন্বয়কারী সমাজকর্মী মামুন বিশ্বাস বলেন, 81 বছরের বৃদ্ধ সাদেক আলী চাচা কিনে যুগান্তর অনলাইন একটা ভিডিও প্রকাশ হয়, তখন দেখার পর আমরা সেখানে আবার আসি এবং তাদের ছবি টবি আমরা ফেসবুকে যখন ছাড়ি, তার একটা মুদি দোকানের জন্য আমাদের 70,000 টাকা সংগ্রহ হয়। সেই টাকাতেই সাদেক আলী চাচাকে কিন্তু এই দোকান মুদি দোকান করে দেওয়া হয়েছে। আশা করি ভবিষ্যতে তার সেই আগের কষ্ট করতে হবে না। গণমাধ্যমের কল্যাণে এমন সহায়তা পাওয়ায় গণমাধ্যম সহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান এলাকাবাসী। তাঁতের কাজ করছে প্রায় 35 বছর তাঁতের কাজ করতো, এই তাঁতের কাজটা এরা যুগান্তর পত্রিকার সাংবাদিক ভাইয়েরা দেখে যুগান্তর পত্রিকায় ছাপা হয়। ছাপা হওয়ার পরে বৃত্তশালী লোকজন তারা সহযোগিতা করে এবং সাংবাদিক ভাইদের মাধ্যমে সহযোগিতা করে তাকে বর্তমান যে একটা দোকান দিয়ে দিয়েছে, এই দোকানটা খুব ভালো হয়েছে এবং ওনার আর তাঁতের কাজ করতে হবে না। একটু হইলেও তাঁতের কাজের থেকে উনি অবসর পাইল, লাভ পাইল এবং অনেক উপকার হলো এবং এই উপকারের প্রেক্ষিতে উনি ভালোভাবে আশা করি দোকান চাল পরিচালনা করে চলতে পারবে। এই এই কারণে আমাদের এলাকার লোকজন অনেক আনন্দিত এবং যারা সহযোগিতা করছে সাংবাদিক ভাইয়েরা তাদের প্রতি আমাদের অনেক অনেক ধন্যবাদ।